শিক্ষার্থী, অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের ড্রয়িং স্যার, আমি চন্দন সরকার। আজকে আমরা যে বিষয়টি আঁকবো সেটা হলো ফুলদানি। তোমরা নিশ্চয়ই খাতা পেন্সিল নিয়ে রেডি আছো নতুন কিছু আঁকার জন্য, আর বাসায় বসে বসে সুন্দর সুন্দর ছবি আঁকছো। তো আমরা আজকে এই ফুলদানিটা আঁকবো। ফুলদানি আঁকার আগে তোমাদের একটি বিষয় আমি আবার স্মরণ করে দিতে চাই, সেটা হলো এই ফুলদানিটা আমরা আঁকবো ফ্রি হ্যান্ডে। তোমরা কোনো প্রকার স্কেল, কম্পাস বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবা না, ঠিক আগের মতো আমরা ফ্রি হ্যান্ডে এটা আঁকবো আজকে সুন্দর একটি ফুলদানি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, একটি আমাদের ফ্রি হ্যান্ডে খাতার ঠিক মাঝখানে আমাদের একটি হালকা দাগ দিয়ে, যে দাগটা বোঝা যাবে না কিন্তু শুধুমাত্র উপরে বিন্দুটা লক্ষ্য করা যাবে, এরকম একটা ইয়ে করে একটি দাগ দিতে হবে, খুবই হালকা করে, ঠিক খাতার মাঝখানে সোজা একটি দাগ দিতে হবে। কারণ কি, এই দাগটা আমরা আবার মিশে ফেলবো। দেখো, দাগটি দেওয়ার পরে আমরা যে টি বা আই লিখি যেভাবে, ঠিক এভাবে আমরা এটার ওপরে একটি দাগ দেব। দেখো, ঠিক এই মাপের এখানে আমরা ফুলদানিটার মুখ তৈরি করব। তারপরে এই নিচে একটা, দেখো ওটার থেকে একটু ছোট দাগগুলো দিচ্ছি। দেখো, লক্ষ্য করো যে প্রত্যেকটা দাগ কিন্তু এই যে মূল দাগটা, যে লম্বালম্বি যে দাগটা দিয়েছি এটার এই পাশে যতখানি আছে এই পাশে ততখানি আছে। আমাদের এই দিকটা ঠিক রাখতে হবে যেন দুই পাশে দাগটা সমান থাকে। তারপরে এখান থেকে আমাদের মাঝখানে আরেকটি দাগ দিতে হবে এবং প্রত্যেকটা দাগ যেন সমান থাকে, ডান পাশে এবং বাম পাশে যেন সমান থাকে। এবং নিচে আমরা আরেকটি দাগ দেব। আমাদের এইটাই হলো মূল ফর্ম। দেখো, আমরা শুধু রেখার সাহায্যে এরপরে কিছু কার্ভিং রেখা দিব, মানে প্রথমে সরল রেখা দিয়ে আমরা একটা ফ্রেম করে নিলাম, এরপরে কার্ভিং রেখাগুলো দিয়ে, মানে বক্র রেখা দিয়ে আমরা এটা ড্রয়িংটা শেষ করব। আমি এর আগেই তোমাদের বলেছি যে আমাদের এই বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, অর্ধবৃত্ত এবং রেখা, এগুলোর সাহায্যে আমরা ফ্রি হ্যান্ডে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি। তো দেখো, তাহলে আবার শুরু করি। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এই যে এখানে দাগটি দিয়েছি, এটা দেখো ডান পাশ থেকে আস্তে আস্তে একটি, মানে একটা বক্ররেখার সাহায্যে এই, এবং এটাকে আরও একটু বাঁকিয়ে এই পাশে নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে আমরা এটাকে একবারে নিচের দিকে নিয়ে যাব। দেখো, আমাদের ফুলদানিটার এক পাশ আঁকানো হয়ে গেছে, ঠিক একইভাবে অপর দিকটাও আঁকতে হবে। দেখো, আমরা দুই পাশটাই এঁকে নিলাম। এরপরে যে কাজটা করতে হবে আমাদের, এই যে বলেছিলাম যে একটি হালকা করে রেখা দিতে, এবার সেই হালকা রেখাটা আমাদের মিশিয়ে ফেলতে হবে, কারণ এটা শুধু আমাদের মাপটা নেওয়ার জন্য এই রেখাটা দেওয়া, তাছাড়া এই রেখাটির আর কোনো প্রয়োজন নেই। দেখো, দাগগুলো মুছে ফেলার পরে এটার পুরো শেপটা বোঝা যাচ্ছে। এরপরে দেখো কি করতে হবে, আমাদের উপরে এই মুখটা আমাদের আঁকিয়ে ফেলতে হবে। এবং এখানে আমরা বিভিন্ন ফুলগুলো দিয়ে দিব, এবং এখানে আমরা কিছু ডিজাইন করতে পারি।
এইভাবে আমরা ফুলদানিতে কিছু ডিজাইন করতে পারি এবার অর্ধরেখা দিয়ে। এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। নিচের দিকে আমরা আরো একটু বাড়িয়ে দিয়ে সুন্দর একটি ইয়ে করতে পারি। এছাড়া তোমরা ভিতরে বিভিন্ন রকমের ডিজাইন করে দিতে পারো, এখানে ফুল, লতা পাতা এগুলো দিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা এরপরে কি করব, এই ফুলদানিটার উপরে কিছু ফুল আঁকতে হবে। ফুলদানি অর্থাৎ যে দান যে পাত্রে ফুল রাখা হয় সেটাকে আমরা ফুলদানি বলি। ফুলদানির একটা ফ্লাওয়ার ভাসটা আমরা এঁকে ফেললাম, এরপরে এর ভিতরে আমরা ফুলগুলো সুন্দর করে একে একে আঁকবো। এরকম ভাবে আমাদের পাতা পাতা দিয়ে নিতে হবে এবং এর ভিতরে আমাদের ফ্রি হ্যান্ডে সুন্দর সুন্দর ফুল আঁকতে হবে। এরকম করে খুব সহজেই সুন্দর সুন্দর ফুল আমাদের আঁকতে হবে, খুব ফ্রি হ্যান্ডে এবং খুব সহজ ফর্মগুলো যেগুলো তোমরা পারো, এরকম একটা সহজ সহজ কিছু ফুল এভাবে আঁকতে হবে। এইভাবে ফুলগুলো সুন্দর করে করে আঁকতে হবে। দেখো, ফুলগুলো আঁকানোর পরে ফুলদানিটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, খুব সহজে খুব সহজে কত সুন্দরভাবে একটা ফুলদানি আঁকা হয়ে গেল। কি কিছু রেখার সাহায্যে, রেখা এবং কি রেখাগুলো কি, প্রথমে সরল রেখা টেনে নিলাম, সরল রেখাটা টেনে নেওয়ার পরে এর ছোট ছোট আরও কিছু সরল রেখা টানলাম,
তারপরে দেখো আমরা একটা বক্ররেখা দিয়ে সুন্দর করে ফুলদানিটার একটা শেপ তৈরি করে ফেললাম, এবং ফ্রি হ্যান্ডে কিছু অর্ধবৃত্ত এবং বৃত্ত দিয়ে ছোট 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 করে কিছু ফুল এঁকে ফেললাম। এবং দেখো খুব সহজে সিম্পলভাবে আমাদের একটি ফুলদানি আঁকানো হয়ে গেল। এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে বসে সুন্দর সুন্দর ফুলদানি আঁকবে, এছাড়াও বিভিন্ন ধরনের ইচ্ছে মতো বিভিন্ন ছবি আছে এগুলো আঁকবে, এঁকে এঁকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। তো সামনের ক্লাসে আমি এটার কালার সহ তোমাদের দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে, ঠিক মতো পড়াশোনা করবে, আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও ক্লাসে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।